বলেন। হঠাৎ করে একদিন রাত্রে আমি শুয়ে রয়েছি, পরে সকালে পাও দেখি ব্যথা। আচ্ছা, তাই ব্যথার পরে ওষুধ খেলাম, ব্যথার আগে কোনো অ্যাক্সিডেন্ট বা ছোটখাটো কোনো কিছু মনে পড়ে, এমন কিছু যে কোনো ঘটনা যেটার কারণে ব্যথা হতে পারে বা সেটা আপনি গেস করেছিলেন এরকম কিছু, নাকি শুধু শুধু ঘুম থেকে উঠে আপনি দেখছেন যে ব্যথা? না, শুধু শুধু ঘুম থেকে উঠে দেখি ব্যথা, কিন্তু আমার এমনি আগে কোনো আঘাত খাইনি আমি। দুই পায়ে ব্যথা ছিল নাকি এক পায়ে ছিল? না, পায়ে এক পায়ে ব্যথা ছিল, বাম পায়ে। তার ব্যথাটা যখন বেশি বাইরে যেত তাহলে আবার ডান পায়ে চলে আসতো। আচ্ছা, প্রথম যখন ব্যথা, প্রথম দিন কি করেছিলেন ব্যথার জন্য? ব্যথার জন্য এমনি ব্যথার ওষুধ খাইছিলাম, তাই খানিকক্ষণ নিয়ে কমছে, তাই আবার কদিন পরে এরকম ব্যথা আবার বাড়িয়ে আছে। আচ্ছা, তারপরে আসলাম দেশে। দেশে আসার পরে একটা ডাক্তার দেখাইলাম ফরিদপুর, তারপরে ওই গোড়ালিতে সমস্যা এক্সি করছে, তারপরে ইয়ে নেই, কোনো কাজে নেই। পরে আবার আমি ওষুধ নিয়ে গেছিলাম বাইরে, যে ওষুধ দিয়েছিল ডাক্তারে, তারপর ওষুধ খাইছি ও ইটালিতে বইয়াও, অন পরে সারে নাই। তারপরে শীত আসলে পরে ব্যথাটা বেশি বাড়ে, তাই এবার শীত আসছে, আমি শীতে আসার সময় ইটালিতে এই জায়গা দেশে চলে এসেছি চিকিৎসা করতে, মানে সারের দ্বারা আইসি, পরে আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ ভালো আলহামদুলিল্লাহ। তার মানে যখন আপনার প্রথম ব্যথা শুরু হয়, আমরা একটু পিছন ফিরে তাকাই প্রথম দিক থেকে, ব্যথাটা আসলে কত বছর থেকে? ব্যথাটা দুই বছর। হ্যাঁ, দুই বছর আগে যখন প্রথম ব্যথা শুরু, আপনি বলেছেন যে আপনি ঘুম থেকে উঠে আপনি দেখছেন ব্যথা, তো সেই ব্যথার জন্য কি নিকটস্থ কোনো ডিসপেন্সারি থেকে ওষুধ এনেছিলেন, ওষুধ এনে খেয়েছিলেন? আচ্ছা, সেই ওষুধে কোনো কাজ হয়নি? না, ওখানে ডাক্তারও দেখাইছি। আচ্ছা, প্রথম যখন ডক্টরের কাছে যান ওখানে, তারা কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন? হ্যাঁ, তারা পরীক্ষা করছে, তারা এক্সি করছে, আমার গোড়ালিতে ব্যথা যেখান ছিল এক্সি তো কিছু ওঠে নাই। কোনো সমস্যা বা কি সমস্যা সেটা কিছু কোনো সমস্যা আর ধরতে পারে নাই, কিন্তু এরা অনুভব করি একটা ওষুধ দিয়েছে, দুটা ওষুধ দিয়েছিল, তাই ওইগুলো খাইছি আমি। খাইলে পরে ব্যথা যায় নাই, ওখানে চিকিৎসা করছি বিভিন্ন ধরনের। আমরা জানি যে ইতালি অনেক উন্নত একটি দেশ এবং সেখানে চিকিৎসা ব্যবস্থাটাও অনেক ভালো, এবং আমাদের বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা ইতালিতে চিকিৎসার জন্য যান, বাট আপনি সেখানেও ডক্টর দেখিয়েছেন আপনার এই সমস্যাটার জন্য, তারা কোনো কিছু ধরতে পারেনি এবং আপনাকে কিছু ওষুধ দিয়েছিল, সেটা তো আপনার কোনো কাজ হয়নি। কিন্তু আপনি দেখছেন ধীরে ধীরে সেই ব্যথাটা আরো খারাপের দিকে যাচ্ছে। পায়ের ব্যথাটা কি উপরের দিকে রেফার হতো নাকি আপনার শুধু একটা জায়গায় থাকতো? না, পায়ের ব্যথা বেশি সময় বাইরে গেলে গেরায় উঠতো, গেরার থেকে আবার ডাইন পায়ে চলে আসতো, আমার সমস্যা হলো বাম পায়ে, পরে পরে ডাইন পায়ে চলে আসতো। আচ্ছা, হাঁটতে গেলে কি আপনার পা টেনে ধরতো এরকমটা মনে হতো? সমস্যাটা কি হতো নাকি কিছু দূর হাঁটলে আপনি হাঁটতে পারতেন না? কিছু সময় হাঁটলে ব্যথা অনেক বেশি বাইরে যাইতো, আর হাঁটতে গেলে পা উঁচা করে আমি ফালাইতে পারি না। আচ্ছা, বেশি সমস্যা ছিল ওখানে, অনেক চিকিৎসা করছি ইতালিতে কোনো। যখন ওই ডক্টরের ওষুধে কোনো কাজ হলো না, তখন কি করেছিলেন? তখন কি আরেক ডক্টরের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, ওই ডক্টর দেখাইয়া বাদ দিয়ে দিয়েছি, পরে অন্য ডক্টরের কাছে গেছি, হেরা ওই এরকম যেখানে ব্যথা ওখানে এক্সি করছে, এক্সি করার পরে কোনো আমার ভাঙ্গা চোরা কিছু পায় নাই, পরে হেরা ওষুধ দিছে ইসের, আর একটা বরফ জাতীয় একটা ইদেশ হলো, ওইটা হলো যে বরফ হলো থাকে ইসে বাইরা ফিরিয়ে থাকে না, ওইটা থাবুট দিলে ওই বরফটা বিদ্যার হাওয়া সিস্টেম, ওটা হলো ঠান্ডা হয়, ঠান্ডা হলে ব্যথা থাকা লাগাইলে পরে আবার গরম হয়ে যায়, এক ঘন্টা লাগাই পরে ফেলা যেতে হয়, এরকম ভাবে মেলা টাকা খোয়াইছে ওই জায়গা। তারপরে আমার এক বন্ধু এই ডাক্তার থেকে সুস্থ হয়েছে, পরে সেই ঠিকানা দিল। আমরা জানি যে যখন কোনো রোগের কারণটা নির্ণয় হয়, অর্ধেক রোগ আসলে আমাদের ট্রিটমেন্ট অলরেডি সম্পূর্ণ হয়ে যায়, তো সেই অনুযায়ী স্যার আপনাকে ভর্তি হতে বলেন এবং আপনি ট্রিটমেন্ট নেওয়া শুরু করেন। যখন প্রথম ভর্তি হন, কত বেলা করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হতো? তিন বেলায় আমার প্রায় 5 ঘন্টার মতন ট্রিটমেন্ট দিত, মানে সারাদিনে 5 থেকে 6 ঘন্টার মতো আপনাকে তারা সারাক্ষণ ট্রিটমেন্ট দিত। এবং কিভাবে ট্রিটমেন্ট দিত, বিভিন্ন ধরনের মেশিন যদি একটু ব্যাখ্যা করতেন? হ্যাঁ, বিভিন্ন ধরনের মেশিনও আছে, আবার হাতের ব্যায়ামগুলোও করায়, হাতের খুবই উস্তাদীয় ব্যায়ামগুলো, এবং পাশাপাশি কিছু মেডিসিন আছে। হ্যাঁ, মেডিসিন আছে, ওইগুলো দিয়া থেরাপি দিয়েছে, তার কারণে সুস্থ। এবং এই তিনটার কম্বিনেশনে এত র্যাপিডলি দেওয়ার কারণে আপনি খুব দ্রুত সময়ের ভিতর আপনি সুস্থ হয়েছেন। কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? আমি 2 তারিখে ভর্তি হয়েছি, আজকে 13 তারিখ, 12 দিন যাবৎ আলহামদুলিল্লাহ থাইকে সুস্থ হয়ে গেছি। স্যার কতদিনের কথা বলেছেন আপনাকে? স্যারে বলছে 21 দিন। 21 দিন, কিন্তু সেই কয়দিন আর আপনার দরকার হয়নি, আপনি তার আগে আপনি সুস্থ হয়ে গেছেন। ভর্তি হতে কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে ভালো হওয়া শুরু করেছেন? 5 থেকে 6 দিনের মাথায়। এবং তখনই আপনি একটু কনফিডেন্স ফিরে পেয়েছেন যে না, এবার হয়তো আমি সুস্থ হব। এবং এখন কি আপনি সেই হাঁটতে গেলে সেই পায়ের ব্যথাটা কি এখন আছে? না, মানে পায়ের ব্যথা নাই। এই দীর্ঘ একটা দিন পরে এই যে দীর্ঘ হতাশা, ভালো কি হব না, আমার যে আসলে কি হয়েছে সেটাই আমি জানি না, এই সকল কিছু ত্যাগ করে যে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো, কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের। আমি অনেক টেনশনে ছিলাম,
যে কি রোগ ধরা পরে কি সমস্যা কি জন্য এরকম হলো পায় আন তো সারের দ্বারা আসলাম পরে কোমরের সমস্যা কোমরে থেকে ব্যথাটা পায় যাইতো তাই আনে সারে বুঝাইয়া বলছে কিন্তু আমরা তার বুঝতাম না যে পায়ের সমস্যা কিন্তু কোমরে এরকম ই হলো সমস্যা হলো আপনি যখন ভর্তি হয়েছেন আপনার আশপাশে তো আরও এরকম অনেক পেশেন্টই হয়তো ভর্তি ছিলেন তাদেরকে কেমন দেখেছেন সুস্থ হতে আলহামদুলিল্লাহ অনেক লোকই সুস্থ হয়েছে আমি আসছি পর জিজ্ঞাসা করছি হ্যাঁ বলছে এরকম পাঁচ সাত দিন আমরা আসি আর দুই একদিন থাকবো চলে যাবো সুস্থ হয়ে গেছি ম্যাক্সিমাম পেশেন্টই সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন হাসির মুখে আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই বেশ কয়েকদিন থেকে উনি দেশের বাইরে অবস্থান করছিলেন সুস্থ স্বাভাবিক জীবন বাট হঠাৎ করেই এই স্বাভাবিক জীবনের কিছুটা ছন্দে পতন কী কারণ কেন বা কীভাবে কোনো কিছুই উনি জানেন না হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা এবং সেই ব্যথাটা ধীরে ধীরে এমন একটা পর্যায়ে চলে যায় যে স্বাভাবিক জীবন পুরোটাই প্রায় ব্যাহত হচ্ছিল কোনো কিছুই ভালো লাগছিল না কোনো ভালো কথা আনন্দ ঘন সময় কোনো কিছুই আর তখন মানুষের ভালো লাগে না যখন মানুষ ব্যথায় আক্রান্ত থাকেন দর্শক কি হয়েছিল এবং কিভাবে উনি এই পুরো অবস্থাটা থেকে উনি মুক্তি পেয়েছিলেন পুরো বিষয়টা আজকে আমরা জানবো ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন মোহাম্মদ জাহিদ জাহিদ বাংলাদেশে দেশে বাড়ি কোথায় আপনার এই মাদারীপুর 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 কোথায় মাদারীপুর টেকেরহাট টেকেরহাট আচ্ছা আমরা জানি আপনি একজন প্রবাসী কোন দেশে ছিলেন আমি ইউরোপে ছিলাম ইটালিতে ইটালিতে কত বছর ৬ বছর দীর্ঘ ৬ বছর অনেক দিন দেশের মায়া ত্যাগ করে এতটা দূরে থাকতে নিশ্চয়ই কিছুটা কষ্ট হয় হ্যাঁ কষ্ট হয় তার তিনি কষ্ট হলো পায়ে ব্যথা ছিল এই বেশি সমস্যাটা এই জায়গায় আচ্ছা স্যার কি হয়েছিল আমাদেরকে যদি সেই ঘটনাটা একটু প্রথম থেকে বলেন হঠাৎ করে একদিন রাতে আমি শুয়ে রয়েছি পরে সকালে পাও দেহি ব্যথা আচ্ছা তাই ব্যথার পরে ওষুধ খেলাম ব্যথার ব্যথা যাচ্ছে ব্যথা ব্যথার আগে কোনো অ্যাক্সিডেন্ট বা ছোটখাটো কোনো কিছু মনে পড়ে এমন কিছু যে কোনো ঘটনা যেটার কারণে ব্যথা হতে পারে বা সেটা আপনি গেস করেছিলেন এরকম কিছু নাকি শুধু শুধু ঘুম থেকে উঠে আপনি দেখছেন যে ব্যথা না শুধু শুধু ঘুম থেকে উঠে দেহি ব্যথা কিন্তু আমার এমনি আগে কোনো আঘাত খাইনি আমি ব্যথা পাই দুই পায়ে ব্যথা ছিল নাকি এক পায়ে ছিল না পায়ে এক পায়ে ব্যথা ছিল বাম পায়ে তার ব্যথাটা যখন বেশি বাইরে যেত তাহলে আবার ডান পায়ে চলে আসতো আচ্ছা প্রথম যখন ব্যথা প্রথম দিন কি করেছিলেন ব্যথার জন্য ব্যথার জন্য আমি ব্যথার ওষুধ খাইছিলাম তাই খানিকক্ষণ নিয়ে কমছে তাই আবার কয়েকদিন পরে এরকম ব্যথা আবার বাড়িয়ে আছে আচ্ছা তারপরে আসলাম দেশে দেশে আসার পরে একটা ডাক্তার দেখাইলাম ফরিদপুর তারপরে ওই গোড়ালিতে সমস্যা অ্যাক্সি করছে তারপরে ইয়ে নেই কোনো কাজে নেই পরে আবার আমি ওষুধ নিয়ে গেছিলাম বাইরে যে ওষুধ দিয়েছিল ডাক্তারে তারপর ওষুধ খাইছি ও ইটালিতে বইয়াও অন পরে সারে নাই তারপরে শীত আসলে পরে ব্যথাটা বেশি বাড়ে তাই এবার শীত আসছে আমি শীত আসার সময় ইটালিতে এই জায়গা দেশে চলে এসে চিকিৎসা করতে মানে সারের দ্বারা আইসি পরে আমি তো আলহামদুলিল্লাহ সুস্থ ভালো আলহামদুলিল্লাহ তার মানে যখন আপনার প্রথম ব্যথা শুরু হয় আমরা একটু পিছন ফিরে তাকাই প্রথম দিক থেকে ব্যথাটা আসলে কত বছর থেকে ব্যথাটা দুই বছর দুই বছর তো দুই বছর আগে যখন প্রথম ব্যথা শুরু আপনি বলেছেন যে আপনি ঘুম থেকে উঠে আপনি দেখছেন ব্যথা তো সেই ব্যথার জন্য কি নিকটস্থ কোনো ডিসপেন্সারি থেকে ওষুধ এনেছিলেন ওষুধ এনে খেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেই ওষুধে কোনো কাজ হয়নি না ওখানে ডাক্তারও দেখাইছি আচ্ছা প্রথম যখন ডক্টরের কাছে যান ওখানে তারা কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছিলেন হ্যাঁ তারা পরীক্ষা করছে আর এক্সি করছে আমার গোড়ালিতে ব্যথা যেখানে ছিল এক্সি তো কিছু ওঠে নাই কোনো সমস্যা বা কি সমস্যা সেটা কিছু কোনো সমস্যা আর ধরতে পারে নাই কিন্তু এরা অনুভব করে একটা ওষুধ দিয়েছে দুটো ওষুধ দিয়েছিল তাই ওইগুলো খাইছি আমি খাইলে পরে ব্যথা যায় নাই ওখানে চিকিৎসা করছি বিভিন্ন ধরনের আমরা জানি যে ইতালি অনেক উন্নত একটি দেশ এবং সেখানে চিকিৎসা ব্যবস্থাটাও অনেক ভালো এবং আমাদের বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা ইতালিতে চিকিৎসার জন্য যান বাট আপনি সেখানেও ডক্টর দেখিয়েছেন আপনার এই সমস্যাটার জন্য তারা কোনো কিছু ধরতে পারেনি এবং আপনাকে কিছু ওষুধ দিয়েছিল সেটা তো আপনার কোনো কাজ হয়নি কিন্তু আপনি দেখছেন ধীরে ধীরে সেই ব্যথাটা আরো খারাপের দিকে যাচ্ছে পায়ের ব্যথাটা কি উপরের দিকে রেফার হতো নাকি আপনার শুধু একটা জায়গায় থাকতো না পায়ের ব্যথা বেশি সময় বাইরে গেলে গেরায় উঠতো গেরার থেকে আবার ডাইন পায়ে চলে আসতো আমার সমস্যা হলো বাম পায়ে পরে পরে ডাইন পায়ে চলে আসতো আচ্ছা হাঁটতে গেলে কি আপনার পা টেনে ধরতো এরকমটা মনে হতো সমস্যাটা কি হতো নাকি কিছু দূর হাঁটলে আপনি হাঁটতে পারতেন না কিছুক্ষণ হাঁটলে ব্যথা অনেক বেশি বাইরে যাইতো আর হাঁটতে গেলে পা উঁচা করে আমি ফেলাইতে পারি না
আচ্ছা বেশি সমস্যা ছিল ওখানে অনেক চিকিৎসা করছি ইতালিতে কোনো যখন ওই ডক্টরের ওষুধে কোনো কাজ হলো না তখন কি করেছিলেন তখন কি আরেক ডক্টরের কাছে গিয়েছিলেন হ্যাঁ ওই ডক্টর দেখাইয়া বাদ দিয়ে দিছি পরে অন্য ডক্টরের কাছে গেছি হেরাও এরকম যেখানে ব্যথা ওখানে এক্সি করছে এক্সি করার পরে কোনো আমার ভাঙ্গা চোরা কিছু পায় নাই পরে হেরাও ঔষধ দিছে ইসের আর একটা বরফ জাতীয় একটা ইদেশ হলো ওটা হলো যে বরফ হলো থাকে ইসে বাইরা ফিরিয়ে থাকে না ওইটা থাপুর দিলে ওই বরফটা বিদ্যার হাওয়া সিস্টেম ওটা হলো ঠান্ডা হয় ঠান্ডা হলে ব্যথা থাকে লাগাইলে পরে আবার গরম হয়ে যায় এক ঘন্টা লাগাই পরে ফেলা যেত এরকম ভাবে মেলা টাকা খোয়াইছে ওই জায়গা তারপর আমার এক বন্ধু এই ডাক্তার থেকে সুস্থ হয়েছে পরে হে ঠিকানা দিল পরে হে বললো যে আমার এক পরিচিত ডাক্তার আছে আমি অসুস্থ ছিলাম পায়ে তাই আপনি হে ডাক্তার দেখাইতে পারেন আপনি দেশে চলে যান আচ্ছা মাঝখানে আর একটু বলি যে যখন আপনি ইতালিতে একের পর এক ডক্টর দেখাচ্ছেন এবং দেখছেন আপনি ট্রিটমেন্ট করছেন কিন্তু আপনার ট্রিটমেন্ট আপনি ভালো হচ্ছে না বরঞ্চ আরও ধীরে ধীরে আপনি খারাপের দিকে যাচ্ছেন কখনো মনে হতো না যে এটা কি আমি চিকিৎসা করছি ডক্টর দেখাচ্ছি বাট আমি ভালো হচ্ছে না মনে সংশয় কাজ করতো না ওইটাই ভয় লাগতো সবসময় মনে যে কি সমস্যা দাঁড়াইলো পরিবারের সাথে যখন শেয়ার করতেন ফোনে ওভার ফোনে যে আমি হাঁটতে পারছি না আমার প্রায় প্রচণ্ড ব্যথা মানে তারাও নিশ্চয়ই খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তেন হ্যাঁ চিন্তা করতো তার কারণ মার কাছে জানাইতাম না আচ্ছা আমার আমার কাছে জানাইতাম না কিন্তু পরিবারে এমনি স্ত্রী আছে আমার স্ত্রীকে বলতাম হেরা এমনি কইতো যে এরকম এরকম সেক দাও আমি এরকম গরম তেনা দিয়ে সেক দিতাম গরম পানি দিয়ে পায়ে ঢালতাম তো কিছুই হতো না ওই জায়গা পরে ওই বন্ধু ঠিকানা দিল পরে আসলাম এই জায়গা আলহামদুলিল্লাহ আমি সুস্থ ভালো আছেন তো সেই অনুযায়ী আপনি যখন ইতালিতে একরকম আপনি পারছেন না আপনি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছেন কারণ আমরা আসলে কাজের জন্য যে ওখানে যদি কাজ করতে না পারি তাহলে তো আসলে হবে না বা ওখানে আমার পরিচিত এরকম কেউ নেই যে আমাকে আসলে বিনা টাকায় রাখবে আমরা টাকা উপার্জনের জন্য যাই তখন একটা সময় আপনি ডিসিশন নিয়েছেন আপনি দেশে চলে আসবেন দেশে আসার পরে প্রথম কোনো ডক্টর দেখিয়েছিলেন না দেশে আসার পরে এবার এরকম ডাক্তার দেখে নাই ওই বন্ধু যে ঠিকানা দিয়েছে এই জায়গার এই ঠিকানায় সেই বন্ধু ডক্টর মোহাম্মদ শফিউল প্রধানের ব্যাপারে কিভাবে জানতে পেরেছিলেন বা এরকম হ্যাঁ রে সমস্যা ছিল হেও বাইরে ইটালি থাকে পরে হ্যাঁ সমস্যা ছিল হেও এই ইউটিউবের মাধ্যমে ওই সারের ই পাইছে ডাক্তার শরীফুল্লাহ ওই প্রধানের হ্যাঁ পরে উনিও কি ট্রিটমেন্ট নিয়েছিলেন হ্যাঁ হেও ট্রিটমেন্ট নিয়েছে দুইবার সমস্যা ছিল হ্যাঁ আমি পুরোপুরি সুস্থ সেটা দেখে আপনি আরেকটু অনুপ্রাণিত হয়েছেন যে ইনশাল্লাহ হয়তো আমি গেলে হয়তো আমি সুস্থ হব এবং সেই অনুযায়ী আপনি সরাসরি স্যারের কাছে চলে আসেন স্যারের কাছে যখন প্রথম আসেন স্যার আপনাকে দেখেন দেখার পর স্যার আপনাকে কি বলেছিলেন বা কি করেছিলেন আমার ব্যথার কথা আমি বলছি তা স্যারে বলছে যে এক্সি মেক্সির দরকার নাই আপনি একবারে এমআরআই করে আসেন এমআরআই করার পরে স্যার ওটা ধরতে পারছে এই প্রথম আপনি জানতে পারেন আপনার পিএলআইডি সমস্যা হয়েছে আপনার ডিস্ক প্রোল্যাপস হয়েছে আপনার মেরুদণ্ডে এবং সেটার জন্য আপনার এই পায়ের দীর্ঘদিনের যে একটা ব্যথা সেটার এই প্রথম আপনি জানতে পারেন আমরা জানি যে যখন কোনো রোগের কারণটা নির্ণয় হয় অর্ধেক রোগ আসলে আমাদের ট্রিটমেন্ট অলরেডি সম্পূর্ণ হয়ে যায় সো সেই অনুযায়ী স্যার আপনাকে ভর্তি হতে বলেন এবং আপনি ট্রিটমেন্ট নেওয়া শুরু করেন যখন প্রথম ভর্তি হন কত বেলা করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হতো তিন বেলায় আমার প্রায় পাঁচ ঘন্টার মতন ট্রিটমেন্ট দিত মানে সারাদিনে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আপনাকে তারা সারাক্ষণ ট্রিটমেন্ট দিত এবং কিভাবে ট্রিটমেন্ট দিত বিভিন্ন ধরনের মেশিন যদি একটু ব্যাখ্যা করতেন হ্যাঁ বিভিন্ন ধরনের মেশিনও আছে আবার হাতের ব্যায়ামগুলোও করায় হাতের খুবই উস্তাদীয় ব্যায়ামগুলো এবং পাশাপাশি কিছু মেডিসিন আছে হ্যাঁ মেডিসিন আছে ওইগুলা দিয়া থেরাপি দিয়েছে তার কারণে সুস্থ এবং এই তিনটার কম্বিনেশনে এত র্যাপিডলি দেওয়ার কারণে আপনি খুব দ্রুত সময়ের ভিতর আপনি সুস্থ হয়েছেন কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে আমি দুই তারিখে ভর্তি হয়েছি আজকে ১৩ তারিখ ১২ দিন যাবৎ আলহামদুলিল্লাহ থাইকা সুস্থ হয়ে গেছি স্যার কতদিনের কথা বলেছেন আপনাকে স্যারে বলছে কয়দিন ২১ দিন কিন্তু সেই কয়দিন আর আপনার দরকার হয়নি আপনি তার আগে আপনি সুস্থ হয়ে ভর্তি হতে কতদিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে ভালো হওয়া শুরু করেছেন পাঁচ থেকে ছয় দিনের মাথায় এবং তখনই আপনি একটু কনফিডেন্স ফিরে পেয়েছেন যে না এবার হয়তো আমি সুস্থ হব এবং এখন কি আপনি সেই হাঁটতে গেলে সেই পায়ের ব্যথাটা কি এখন আছে না মানে পায়ের ব্যথা নাই এই দীর্ঘ একটা দিন পরে এই যে দীর্ঘ হতাশা ভালো কি হব না আমার যে আসলে কি হয়েছে সেটাই আমি জানি না এই সকল কিছু ত্যাগ করে যে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো কেমন লাগছে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের আমি অনেক টেনশনে ছিলাম যে কি রোগ ধরা পড়ে কি সমস্যা কি জন্য এরকম হলো পায় আন তো সারের দ্বারা আসলাম পরে কোমরের সমস্যা কোমরের থেকে ব্যথাটা পায়ে যেত তাই আনে সারে বুঝাই বলছে কিন্তু আমরা তার বুঝতাম না যে পায়ের সমস্যা কিন্তু কোমরে এরকম ইয়ে হলো সমস্যা হলো আপনি যখন ভর্তি হয়েছেন আপনার আশপাশে তো আরও এরকম অনেক পেশেন্টই হয়তো ভর্তি ছিলেন তাদেরকে কেমন দেখেছেন সুস্থ হতে আলহামদুলিল্লাহ অনেক লোকই সুস্থ হয়েছে আমি আসছি পর জিজ্ঞাসা করছি হ্যাঁ বলছে এরকম পাঁচ সাত দিন আমরা আছি
আর দুই একদিন থাকবো, চলে যাবো, সুস্থ হয়ে গেছি। ম্যাক্সিমাম পেশেন্টই সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন হাসি মুখে। অনেক লোক একটা সময় ছিল যখন আপনি আপনার বন্ধুর কথা শুনেছেন, তিনি ভালো হয়েছেন, তাকে দেখেছেন, এবং অনেক মানুষের ভিডিও আপনি দেখেছেন যে তারা সুস্থ হয়েছে, আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন, এবং আপনাকে হয়তো এরকম অসংখ্য মানুষ আছেন যারা হয়তো এই মুহূর্তে দেখছেন, তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, তো এখানে সব সময় থাকে, হ্যাঁ তো সব কিছু দেখে যে কে সুস্থ হয় কে সুস্থ না, যে তো ব্যথার কোনো আঘাত থাকলে, এমনি এসের আঘাত থাকলে সব রোগী এই জায়গায় সুস্থ হয়ে যায়। এই জায়গায় আমি যে কটা জিজ্ঞেস করছি প্রায় লোক তিনি বলছে সুস্থ হয়ে গেছি, তো আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় প্রমাণ আপনি নিজেই আপনি সুস্থ হয়ে গেছেন। হ্যাঁ, এই যে নিয়ে আমি নিজেই করতে প্রমাণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক শুনতে পেলেন এতক্ষণ আমাদের এই প্রবাসী ভাইয়ের কথা, খুব সুন্দর করে উনি ওনার এই যে পুরো বিষয়টা উনি চেষ্টা করেছেন আপনাদের সামনে ব্যাখ্যা করার জন্য। একজন দুজন এরকম অসংখ্য অসংখ্য রোগী, হাজার হাজার রোগী আছেন যারা খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে তারা সুস্থ হয়ে যাচ্ছেন, শুধুমাত্র একটি কারণ, সেটা হচ্ছে সঠিক ডায়াগনোসিস এবং সঠিক চিকিৎসা। এই দুইটার কম্বিনেশন যখন হয়, একটা রোগী ভালো হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার, এবং খুব দ্রুত সময়ের ভিতরে এরা ভালো হয়ে ওঠেন এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।